খুশি হইছি ভাই জান, আমি খুশি হইছি। মার্কেটে অনেক ঘুরছি, দাম একটু বেশি। আচ্ছা সাহেবরা গোস্ত পড়বো 850 শেয়ার। এনে গরু পেয়াথালি গরু বেচে কেউ খালি এই যে টেয়ার ঠেকায় বেচা বাতের দুঃখে বেচা এই যে গরুগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি ঘর আজকে ঢাকার গাবতলি গরুর হাটে অবস্থান করছে। ঈদের আগ মুহূর্তে কেমন দরদামে এই গাবতলি হাটে এই সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের গরুগুলো কেনা বেচা হচ্ছে তার একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে অবস্থান করছি। আমরা রয়েছি আলম ভাইয়ের ডোগা। অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা, কেমন দরদাম আসলে চাচ্ছে এই গরুগুলো সেই সম্পর্কেই আপনাদেরকে আমরা একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এই আলম ভাইয়ের কাছ থেকে শুনে। একটু সঙ্গে থাকুন আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। বেচা বিক্রি হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, দামদার চলছে, দামাদামি করতেছি, কাস্টমার আসছে। জি, কোনটা ভাই যান দেখতেছি, এরা দেখতেছেন কোনটা যে নেয়। এই যে আসছে ভাই, কোনটা নেবেন ভাইয়া? দেন পাহাড় উইটা রয়েছে। নিচে না ভান যান ভাই, গরুগুলো পাহাড় উঠে গেছে, গরু পাহাড় উঠে থাকুক। দেন হ্যাঁ ভাই, গরু গরু যদি অর্ধেহ থাকে সেও থাকে তাহলে ওটা ওজন আছে ভাই। এই গরুকে ছোট করে এলি ওরা সামান্য জানবো না, এটা করেন না আবার গরুর দেহ কি কম পারো নাকি? গরু এলে কথা আমার বুঝছেন, আপনি যে একটা কথা বললেন কথাটা কিন্তু আমি পছন্দ করছি। এই যে আছে সাহেবরা গোস্ত পড়বো 850 শেয়ার, ও কি ওই গরুর দাম বেশি মানে কিন গরু অঙ্গটা আমি এটা বেশি দিয়েছি 800 করে আমি কিনে আনছি। দেখা হচ্ছে গরুটা, গরু লম্বা কথা দেখেন তো, আপনার এক দিন 750 নইব না, দেখেন তো গরু 750 নইব নাকি? আমি ফালতু কথা কইতে চিনি, আর যেখানে ওই ভাই আছে এত কথা কয়ে লাভ আছে? আলহামদুলিল্লাহ, না দিছি যে ওর কয়লা কত তো দিলেন? 1,43,000 ভাই, 1,43,000। কথা বলবো যে ভাইরা আসলে গরুটা নিলেন, অনেকক্ষণ দামাদামি করছেন, আমরা প্রায় দেখলাম যে ঘন্টা খানিকের মতো হবে। একটু ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কত বললো ভাই যান ভাইয়া? আমরা এটা মার্কেটে অনেক ঘুরছি, দাম একটু বেশি আমার কাছে মনে হচ্ছে। তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ 1,43,000 টাকা আমরা গরুটা নিয়েছি। কোন এলাকা থেকে আসছেন ভাই? আমরা আসছি আপনার মতিঝিল শান্তিনগর এলাকা থেকে। আসছে কি জন্য নেওয়া এটা মূলত? এটা আসলে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলিয়ে আমরা এখানে আরেকটা গরু বিক্রি হয়ে গেল এই গাবতলি হাট থেকে, আপনারা দেখছেন ভাই আরো কি নিবেন নাকি চিন্তা না? না না, আমরা এটাই আমাদের একটা অভিজ্ঞতা অর্জন হলো। আমারও ফ্রেন্ড সারিয়া সাহেব, আমার ফ্রেন্ড মোস্তাফিজুর রহমান, আমরা এখানে আসলাম একটু, এটা একটা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এই অবস্থা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। কি হাতে তেল নাকি ভাই? হ্যাঁ তেল। তেল কি গরুর দিচ্ছেন নাকি? হ্যাঁ গরুর শিঙে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, গরুর দাম জানি বল ভাই। আসল তো পাগল হয়ে গেছে, 2,000। মাশাআল্লাহ, কত যাচ্ছেন ভাই আজকের বাজার? এটা চাই 35 ভাই। 1,35? হ্যাঁ। গোসের আইডিয়া যদি দেনা বলবে কতটুকু আছে?
ও ভাই গোসের আইডিয়া চার মনের উপরে আছে, চার মনের উপরে। হ্যাঁ, দাঁত দেখছেন ভাই? দুই দাঁত, দুই দাঁত। কেমন চিন্তা ভাবনা ভাই বেচা বিক্রি? তিরিশ হলে বেচব, এক লক্ষ তিরিশ। কেমন দাম পাইলেন ভাই? দাম পাইনি, সকাল আইসে তো গরু। আচ্ছা আচ্ছা, দাম পাইনি আজকে আসছে? হ্যাঁ আজকে। আচ্ছা, তারপরে যেটা আছে ভাইজান মাশাল্লাহ, এটার দাম চাই এক লাখ সত্তর। এক লক্ষ সত্তর? হ্যাঁ মাশাল্লাহ, গরুটা তো খুবই সুন্দর। আমল ভাই গোসের আইডিয়া দিবেন ভাই, কেমন আছে, কতটুকু আছে? পাঁচ পনেরো উপরে আছে। পাঁচ পনেরো উপরে? হ্যাঁ মাশাল্লাহ। চুটে মাংস আছে কতটুকু ভাই? চুটেই তো আছে পনেরো কেজি। পনেরো কেজি? হ্যাঁ দেখেন না মাশাল্লাহ। দাঁত কটা ভাই? চার দাঁত। চার দাঁত। কত চাচ্ছেন ভাই, মানে একদম বিক্রির দাম কেমন? দাম চাই সত্তর বাহাত্তর, ওই দাম না, একবারে ষাট হলে বেছেন যাবো। এক লক্ষ ষাট? হ্যাঁ। এটার কি দাম পাইছিলেন আজকে? আজকে সকাল পাইছি, পঞ্চান্ন বন্ধ পাইছি। এক লক্ষ পঞ্চান্ন? পঞ্চান্ন। গরু কোন এলাকার ভাই এগুলা? এটা কুষ্টিয়ার গরু ভাই। কুষ্টিয়া মাশাল্লাহ, একদম কুরবানি উপযোগী গরু ভাই। আমার গরু খুব ভালো গরুই, আমি বেশিও ভালো গরু কিনিও ভালো গরু। এই ছোটো মোটো ওই যে শুকচান ছোটো মোটো ওর বেশি অভ্যেস আছে, আমার আবার ওই গরু আইডি নেই। কালকে এক কাস্টমার আছে কারণ বাজার থেকে, মনে করেন আইসে পাঁচটা বাজে, এই গরু নামছে দুইটা বাজে, দুইটা বাজে গরু বয়ে থেকে খাইয়ে তারপর গরু নিয়ে গেছে। এই এত রাত্রে? এত রাতে, এত রাতে গোড়া দিছি ভাই, মনে থেকে দিছি পাঁচ পনেরো উপরে হইব গোস। এক পঞ্চান্ন ছাপ্পান্ন দিয়ে দিয়ে, ছাপ্পান্ন এক লাখ ছাপ্পান্ন দিয়ে দিছি পাঁচ পনেরো উপরে গোস। হ্যাঁ নিজস্ব মানুষ আইছিল। আচ্ছা, তারপরে যেটা আছে ভাই মাশাল্লাহ, এটা কত? ওই দামে কি ওই তো এক হাজার কম বেশ হইতে পারে। হ্যাঁ, এটা গোস কেমন আছে ভাই? এটাও ওই যে পাঁচ মনি আছে কি? পাঁচ মন আসলে আছে? হ্যাঁ হ্যাঁ। দাঁত কয়টা ভাই? দুই দাঁত। দুই দাঁত। কত পাইছিলেন দাম এটা এখন পর্যন্ত? ওই একই দাম পাইছি, এই সকালে এডো এক ছাপ্পান্ন গেছিল, এডো ছাপ্পান্ন গেছিল। আচ্ছা, ঈদে বেচা কিনার যে ভাবটা ভাই, এটা কেমন মনে হচ্ছে? বেচা কিনে এই ঈদে বেশি বেচা কিনের ভালো হইব না, ভালো হইব না, মানুষ মার্কেট করতেছে, টাকা পয়সা তো সমস্যা, তা তো টুকটাক ভালো হইতেছে, খারাপ না। গরু মাশাল্লাহ সুন্দর। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাল্লাহ, এটা তো একদম লাল টকটকা পরি মনে হচ্ছে। টকটকা গরুর রাজা গরু, দেখা থাকলে এই গরু বেচতাম না ভাই, দেখা থাকলে এটা বেচতাম না। দেখেন কি ব্যাপারে, দেখেন এই যে দেখেন, এটা তো মাশাল্লাহ মাশাল্লাহ। গরু যেমনে সুন্দর তেমনে তার চেহারা, দেখেন এই যে মিল কত, এটা মাছির কামড়ের দাগ নাই, একদম কুরবানি উপযোগী গরু ভাই। একবার গরু হলে কুরবানি গরু, কুরবানি গরু। এটা গোসের আইডিয়া, গোসের আইডিয়া দেন তো কেমন আছে আলম ভাই? পাঁচ মন, পাঁচ মন, পাঁচ মন। হ্যাঁ, দাঁত কয়টা ভাই? দুই দাঁত। দুই দাঁত। কেমন চাচ্ছেন ভাই এটা বেচা বিক্রির দাম? বলে চার দাঁত আছে, চার দাঁত আছে ভাই। নতুন চার দাঁত? চার দাঁত। আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন বেচা বিক্রি? দাম চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি। এক পঁয়ষট্টি? আর বেচা বিক্রির দাম ভাই? বেচা বিক্রি পঞ্চাশ বেচলাম নি ভাই, এক লাখ পঞ্চান্ন। এক লক্ষ পঞ্চান্ন। দাম পাইছেন এত সুন্দর গরুটা? দাম পাইছে আটচল্লিশ পর্যন্ত কইছে। আটচল্লিশ? আচ্ছা আলম ভাই, তারপরটা আছে যেটা? এটার দাম কম আছে আবার, এটার দাম চাইছে এক লাখ পঁয়ষট্টি, আর দাম কইতাছে চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ। এক পঁয়ষট্টি আপনি চাচ্ছেন? বিক্রির দাম কত ভাই? পাঁচচল্লিশের কম হবো না। এক লক্ষ পাঁচচল্লিশ? এক লক্ষ পাঁচচল্লিশ। গোসের আইডিয়া দেবেন আলম ভাই, কতটুকু আছে? পনেরো পাঁচ মন আছে, দশ কেজি কম হবো পাঁচ মনের। পাঁচ পনেরো দশ কেজি কম? দশ কেজি কম হবে। আচ্ছা, তারপর এটা ছোটো পরি, এই যে এই রে। হ্যাঁ, এদের তো কেনাই বেশি ভাই, কী কম আর আমারই কেনা বেশি। এদের তাও এক লাখ তেত্রিশ হাজার টাকা লাগবে, এটা ফিক্সড। বলেন কি ভাই, মানে একটা কম হবো না, এক লক্ষ তেত্রিশ হাজার টাকা লাগবো। গরুর ওজন আছে আপনার সাড়ে চার মন। সাড়ে চার মন? এটা কি কেনা একটু বেশি পড়ে গেছে ভাই? কেনা ওই জন্য লাভ সাইড দেয়া, লাভ হবো না তো। লাভবাদ কত পাইছেন এখন পর্যন্ত? তিরিশ কয়? এক লক্ষ তিরিশ। এক লক্ষ তিরিশ। গরু যেগুলো যেগুলো দেখলাম আলম ভাই, সবগুলো কিন্তু কুরবানি উপযোগী গরু। হ্যাঁ, গরু সব সুন্দর সুন্দর গরু। এই যে এটা তো দামর গরু ভাই, এটা তো দামর, এটা দামর গরু। গোস্ত আছে আবার চার মন? চার মন। হ্যাঁ, এটা এক লাখ বিশ হলে দিতাম। এক লক্ষ বিশ? এক লক্ষ বিশ। এটা কি বিক্রির দাম?
না হয়তো যদি কেউ আসে যদি 500-1000 কম দেয় এটা নিয়ে তো আর রাখা যাবে না, বিক্রি করবই। বিক্রির দাম কত ভাই? এর বিক্রি ওই তো কইলাম এই যে এটাই দাম, এর মধ্যে হানি 1-2000 এদিক ওদিক হইলে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এরই দাম। তার মানে সরাসরি কাস্টমার আসলে আরও কমবে? হ্যাঁ হ্যাঁ, 2-1000 জন গরু আটকা রাখবো না আর কি, পাশাই গরু না, এগুলো বিক্রি করলে আবার গরু আসবো, গরু আসবে। হ্যাঁ, এটা নিয়ে কত সুন্দর করে দেখছেন মাশাআল্লাহ। এগুলো টিয়া থাকলে গরু বেঁচে কেউ? হ্যাঁ, খালি এই যে টিয়ার ঠেকায় বেঁচা ভাতের দুঃখে বেঁচা, এই যে গরুগুলো টেকার দুঃখে বিক্রি করা। হ্যাঁ, এত সুন্দর সুন্দর গরু আনছেন ভাই। এই গরু আমি বেসার মানছে না, মানে গরু ধরে ধরে ছেড়ে দিই দেখছেন, দেখেন তো কি সুন্দর মাশাল। একটু এদিক করে দেন তো এটা আলম ভাই, দর্শক যেন গরুটা সুন্দর মতো দেখতে পারে। হারে শালা গরু, কতটুকু আছে ভাই গোস? গোস 3.5 মণ। 3.5 মণ? হ্যাঁ। দাঁত উঠছে ভাই? দুই দাঁত। দুই দাঁত না, একটু এদিক করে দিই। এই যেটা, এই যেটা ভাই দুই দাঁত। কত কত পাইছেন দাম এখন পর্যন্ত? দাম এলে তো রাত্রে আসছে, গরু কাল দাম পাইছিলাম 15,000। 1,15,000। আচ্ছা, তারপরে একদম লাস্টে যেটা আছে, মানে একদম শুরুর যেটা আছে ভাই, এই যে এই রে 3.75 মণ আছে। 3.75 মণ? দাঁত কটা ভাই? 3 মণ 10 কেজি। দুই দাঁত? দুই দাঁত। গোসের আইডিয়া দেন কতটুকু আছে? 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি? কত চাচ্ছেন বেচা বিক্রির দাম? চাইতেছি 1,15,000। 1,15,000? আর বিক্রির দাম ভাই? বিক্রির দাম ওটা 1,05,000 হলে বিক্রি হবো। 1,05,000? না আজকে আলম ভাই আপনার গরু দেখে মনটা ভরে গেছে ভাই, মাশাল্লাহ। হ্যাঁ, সুন্দর গরু আনছেন, খুব সুন্দর সুন্দর। একটু টেহাও বেশি দিয়ে আনছি, আমরাও কাস্টমারের কাছ থেকে একটু বেশি নিউ বা নিতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, অগ্রিম ঈদ মোবারক ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি জি। আর দর্শক যারা রয়েছেন আজকে কিন্তু আলম ভাইয়ের গরু দেখে সত্যি ভালো লাগলো, দাম যদিও একটু চড়া মনে হচ্ছে, তবে আমার যেটা মনে হয় যে সরাসরি যদি আপনারা আসেন আমার মনে হয় দাম আর একটু কমায় নিয়ে আসা যাবে। এই আলম ভাইয়ের ডোগায় মাশাল্লাহ সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে। তো যাই হোক, গাবতলি হাট থেকে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।